দর্শক দেখেন কি সুন্দর সুন্দর গোল সামাস, আপনাদেরকে দৃশ্য দেখাইলাম। ওটা তে মানে খুব বড় তো ধরছে না, দর্শক দেখেন কত বড় গোল সাজছে, দেখি টানে আসেন, দেখেন মাছের কাণ্ড পছন্দ হয়েছে কিন্তু এবারকার মাছটা। হ্যাঁ দর্শক দেখেন তো মাছ, অনেক গোলসা মাছের দৃশ্য আপনাদেরকে দেখাইছি, দেখছেন আজকের মাছটা কত বড়, সেই তুলনায় কিন্তু অনেক বড়। দর্শক এনার বাড়ি সোনামুখী, আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত। ভাই আপনার নামটা কি? জাহান। জাহানুদ্দিন, না কতদিন ধরে মাছ ধরেন আপনি? ধরেন 3-4 বছর। 3-4 বছর? না খালি গোলসা মাছই ধরেন না, অন্য অন্য মাছ ধরেন? খালি গোলসা মাছ না। গোলসা মাছ না, কি মাছ ধরি না। কি খাদ্য দিয়ে মারতেছেন আজকের মাছ? ডিম, মাছের ডিম। কি মাছের ডিম দেন? কমল কাঠ। কমল কাঠ, এই যে পাথরটা আছে দেখাইতেছি দর্শক, এই পাথরের উপরে বসে বসে ধরতেছে মাছ ভাইজান। কমল কাঠ মাছের ডিম দিয়ে গোলসা মাছ ধরতেছে দর্শক। আগেও আদম আলী ভাই আমাদেরকে গোলসা মাছ ধরে দেখাইছেন, এটা কিন্তু সেই লোকেশনই আপনাদের দেখাইতেছি, কিন্তু তখন মাছ ছিল ছোট, তখন মিঠা পানি ছিল পরিষ্কার। এখন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আসলো প্রায়, এখন ঘোলা জল, এই যে নদীর জল দেখাইতেছি আপনাদের ঘোলা, এই ঘোলা জলে গোলসা মাছগুলো খুব বড় বড় টাইপের হইতেছে দর্শক। সেই রমরমা দৃশ্য নিয়েই আজকের ভিডিও। আমাদের সাথে কয়েকজন আজকে, ওই যে ওই পাথরে দেখেন দুইজন আছে, এইখানে এক কাকা, এই যে এখানে এক ভাইজান। এক এক করে কি ধরনের মাছ হয় আমি আপনাদের দেখা থাকবো, দেখতে থাকবেন দর্শক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক প্রতিনিয়তই আমি ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই থাকি। আজকে যে লোকেশনে আছি এটি ব্রহ্মপুত্র নদী, চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন এরিয়া এটি। দেখেন এই যে পাথর এবং পাহাড় আছে, উপরে পাহাড়, জনবসতিও আছে, খুব ভালো ভালো মাছ ধরতেছি। হ্যাঁ এটাই তো বড় সবচেয়ে, দেখি না, এবি দেন এবি দেন, ধুয়ে দিলেন দর্শক, মাছ এটা ধুয়ে দিল। এটা কিন্তু আমার ছোট কাকা ধরে লাগছে। কাকার বাড়ি কই? সোনামুখী। সব সোনামুখী না, ধরেন মাছগুলো তো সোনামুখী ধরতেছে দর্শক। খুব সুন্দর সুন্দর মাছ দেখছেন, কি সুন্দর কালারফুল একদম, তাহলে সুন্দর না, আর বাজার মূল্য খুব বেশি। ধরেন খুলেন, ভালো লাগছে দেখে, অনেকগুলো মাছ ধরছে কিন্তু, দেখেন এই যে মাছ ধরে ধরে কিন্তু মাছগুলো শুকাইতেছে, এই যে মানে ওরকম যত্নে রাখে নাই। এই যে আমি দেখাইতেছি আপনাদের কতগুলো, দেখেন কত বড় বড়, এই এই এক এক করে ধরতেছে, এই যে আবারও ধরতে গেলেন, দুজনে একসাথে আছে তো, এই একজন এই যে একজন একসাথে, এই নিয়ে একটা ধরলে আবার পরপর এই নিয়ে একটা ধরেন, দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার ট্যাংরা, আহা এই তো এই তো এই তো, খালি বড়টা ইউটিউবে দেখাবেন, ছোটটা দেখাইতে অসুবিধে। দর্শক দেখেন কত ছোট গোলসা ধরছে বড়শিতে, যেমনি বড় মাছ আপনাদের দেখানো হয় ঠিক তেমনি ছোট মাছও কিন্তু বসিতে অনেক ধরে। আমরা অ্যাকচুয়ালি দেখাইতে চাই না, যারা মাছ ধরে তারাও দেখাইতে অল্প কষ্ট পায়, ভালো জায়গা ভালো লোকেশনও ছোট মাছও ধরে, যেমনি বড় মাছ ধরে বসিতে তেমনি ছোট মাছও ধরে। খুব সুন্দর জায়গা দেখেন না, কি সুন্দর জায়গায় মাছ ধরতেছে, যে কাকা তো বড় বড় মাছ ধরে, এক এক করে ধরে আসে আপনাদেরকে দেখা আসি দর্শক, কিভাবে ডিম বর্ষিতে লাগায় সেটা দেখানো হইতেছে না, কারণ অল্প দূরে আছে, সম্ভবই হয় না।
তথাপি মাছ ধরার দৃশ্য আপনাদেরকে আমি দেখাইতেছি। দর্শক এই যে দেখেন আরো একটা ধরে নিয়ে আসতেছে একদম নদীর মাঝখান থেকে। এই যে দেখি দেখি দেখি, বাহ এটা আরো সুন্দর, কি সুন্দর লাভ পাচ্ছে, খুলেন দেখছেন কি সুন্দর জায়গা, লোকেশন ভালো, মাছও ভালো, একটার পর একটা গোল মাছ হইতেছে। আমার কাকা কিন্তু ফেল পড়ে গেলো, মাছ এখনো উঠাইতে পারতেছে না। আমি কাকার দৃশ্য দেখানোর জন্যই অপেক্ষায় আছি। দর্শক বর্শিতে ডিম দিতেছে, এই যে ডিম রেডি হয়ে গেল, এখন ফালাবেন বর্শি, বর্শিও ফালানো শেষ। দর্শক দুজন একসঙ্গে মাছ ধরতেছে কম্পিটিশনে। এবার আসবো, উঠছে গোলশান, আসেন 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 আসেন, দেখছেন কত দূর থেকে গোলশা ধরতেছে, এক পাথরের থেকে আরেক পাথর, আরেক পাথরের থেকে আরেক পাথর, এইভাবে যায়া আর লাস্টে গোলশা ধরে নদীর মাঝখান থেকে। আর এই যে দেখেন কি সুন্দর গোলশা ধরে নিয়ে আসলো দর্শক। খুবই রোদের সময় নদীতে, এখন পানি খুব নির্মল, কোনো ঢেউ নাই। দুপুরে টাইম তো, দর্শক দেখাইতেছি যে অল্প আন্ধার দেখা যায় কারণ রোদের জন্য। এরকম দেখবেন কোনো চিনচিন শব্দ নাই, ভিডিও সুন্দর আওয়াজ হব, কিন্তু দেখতে অল্প। চওড়া দেখা যাইতেছে দর্শক। এই যে আবারও গেলেন কাকা, মানে আমার এই কাকার সাথে কম্পিটিশন, উনি তিনটা ধরলো, কাকা কিন্তু একটা ধরতে পারেনি। টান দিছে না, আহ মিক্স হয়ে গেল, দর্শক এই যে কাকার গোলসা ধরছে। দেখি গোলসাটা পারেনি আসবেন না, হ্যাঁ দেন ঢেল দেন, খুলে ঢেল দেন, আমি দর্শকদেরকে দেখাইতেছি। এই দেখেন গোলসাটা একদম জিয়ান্ত, যাই হোক দেখেন এই যে কাকা কি ধরনের গোলসা চারজনে ধরে ফেলছে আজকে। এটা কিন্তু খুব খুশির বিষয়, মজার বিষয়, মাছ ধরা কারে কয়। সুন্দর সুন্দর গোলসা মাছ আপনাদেরকে দৃশ্য দেখাইলাম, দেখেন কি সুন্দর সুন্দর গোলসা, কত বড় বড়। হ্যাঁ এই যে কাকা মারলো বর্শি দিয়া, তোমার পানি পরায় 2 কেজি হবো, এই বাইক 1 কেজি হবো, 2 কেজি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জানছি, আসসালাম।